الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن লন্ডনে টাওয়ার ব্রিজে আজান দিলেন বাংলাদেশের শফিক। লন্ডনের টাওয়ার ব্রিজে আয়োজিত যুক্তরাজ্যের একটি সর্বভারতীয় অনুষ্ঠানে শুক্রবার ইফতারের আগে আজান দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমান। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ। আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমেদ মোল্লার অবিকল সুরে শফিকুরের আজানের ধ্বনি শুনে সবাই অবাক হয়ে গেছেন। প্রসঙ্গত, 1975 সাল থেকে পবিত্র মক্কা নগরীর মসজিদে আজান দিয়েছেন মুয়াজ্জিন শেখ আলী আহমদ মোল্লা। তার কণ্ঠ সারা বিশ্বে প্রশংসিত। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমান মূলত ব্যবসায়ী। শুক্রবার ইফতারের আগে অনুষ্ঠানে হঠাৎ করেই তাকে আজান দিতে বলা হয়। সে সময় তার আজানের সুর অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়। অনেকে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ছোটবেলা থেকে আজান দিতে অভ্যস্ত কাজী শফিকুর রহমান শুক্রবার টাওয়ার হ্যামলেটস হোমস, ইস্ট লন্ডন মস্ক, লন্ডন মুসলিম সেন্টার ও টাওয়ার হ্যামলেটস ইন্টারফেথ ফোরাম যৌথভাবে এই ইফতার পার্টির আয়োজন করে। টাওয়ার ব্রিজে আজান দিতে পেরে খুবই আনন্দিত শফিকুর রহমান। তার আত্মীয় লন্ডনের ব্যবসায়ী ও সমাজকর্মী সখ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ভাগ্নির স্বামী কাজী শফিক টাওয়ার ব্রিজের ওপর দাঁড়িয়ে আজান দিয়ে বিশ্বের সকল মানুষের কাছে সমাদৃত হয়েছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। এদিকে ভারতে করোনা ভাইরাস দমনে গোমূত্র পানের হিড়িক, ইন্ডিয়া করোনা পরিস্থিতি। করোনা হারাতে গোমূত্র পান করতে হবে, এমনই দাওয়ায় উত্তরপ্রদেশের বড়িয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং এর। কিভাবে খেতে হবে এই গোমূত্র তাও ক্যামেরার সামনে বসে বুঝিয়ে দিচ্ছেন তিনি। পাশাপাশি বলেছেন, তিনি দিনের মধ্যে 18 ঘন্টা কাজ করতে পারেন আর সে প্রাণ শক্তির উৎস গোমূত্র। এর আগেও গোমূত্র ও করোনা চিকিৎসার এক জোট সূত্র তৈরির চেষ্টা করা হয়েছে, তবে সুরেন্দ্র সিং কথায় নয়, বিশ্বাসী কাজে। সে কারণে ক্যামেরার সামনে এসে তিনি গোমূত্রের শিশি খুলে জলে মিশিয়ে খেয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে ব্যবহার করতে হবে এটি। বলেছেন, সকালে খালি পেটে গোমূত্র পান করতে হবে, গোমূত্র মিশিয়ে নিতে হবে 1 গ্লাস জলে, তারপর সেটি পান করতে হবে, খাওয়ার পর অপেক্ষা করতে হবে 1/2 ঘন্টা, এই সময়ের মধ্যে অন্য কিছু খাওয়া যাবে না। ভিডিও শেষে সুরেন্দ্র সিং এর বার্তা, বিজ্ঞানে বিশ্বাস থাক না থাক, তিনি গোমূত্রের কার্যকারিতায় বিশ্বাস করেন। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করুন।